আসেন। এটাই বন্ধুরা সারপ্রাইজ যে বাবা এসে গিয়েছে। আর বাবা আসার আরো একটা স্পেশাল কারণ রয়েছে। কোল্ড ড্রিংকস এটা নিয়ে এসেছি, মিষ্টি বা এটা একটা অন্যরকম মিষ্টি, তো এটা হচ্ছে স্পিক। এটা কবির ভীষণ ভালোবাসে, দশটা পুরো দোকান হয়ে গিয়েছে স্পিক। এটা আবার এটা মিষ্টি, এটাও মিষ্টি, আর মিষ্টি আবারও কি এটা দেখো তোমার জন্য মিষ্টি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সকাল সকাল ব্রেকফাস্টের থালা নিয়ে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে রয়েছে ভাত। অন্যদিনের থেকে কিন্তু একদমই আলাদা, রুটি খাই আমরা, ছাতু শরবত খাই, তারপর ডিম টোস্ট খাই। আজকে ভাত, তার কারণ গতকাল রাতে ভাত অনেকটা বেশি ছিল, সেই জন্য মাইক্রোওভেনে গরম করে নিয়েছি সকালে উঠে, আর পাতলা করে একটু মসুর ডাল আর ঢেঁড়স আলু ভাজা করে নিয়েছি। কবির মশাই খেতে বসে গিয়েছে ও ব্রেকফাস্ট করে তারপর যাবে বাজারে মাছ আনতে। কালকে উচ্ছে নিয়ে এসেছিলাম, উচ্ছে আলু কুচি করে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করবো, অল্প একটু পেঁয়াজও দেবো। আর ফ্রিজে ছিল একটা চিংড়ি মাছ, মালাইকারি বানাবো তাই পেঁয়াজ আর টমেটো বেটে রেখেছি। আর এখানে হাড়িতে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, এই দেখো মাছগুলোকে এবারে পরিষ্কার করে ধুতে হবে, তারপরে রান্না বান্না সব শুরু করবো। আসেন বাবা আসেন, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন তো? যা গরম পড়েছে, কষ্ট হয়ে গেল তো? এটাই বন্ধুরা সারপ্রাইজ যে বাবা এসে গিয়েছে। এটা আমরা আগে থেকেই জানতাম কিন্তু তোমাদেরকে আর জানাইনি। বাবা বিবাহবার্ষিকীর সময় লাস্ট এসেছিল আর বলেছিল কিন্তু জ্যৈষ্ঠ মাস, এটা জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসে কিন্তু বাবা কথা রেখেছে চলে এসেছে। আর বাবা আসার আরো একটা স্পেশাল কারণ রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। বাবা খুব গরম থেকে এসে বাবা আসেন, ঘরে আসেন, এত গরম থেকে বাবা এসেছে, মানে বাইরে মানে ঘরে এরকম গরম, বাইরে তার মানে কিরকম গরম। বাবাকে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিক, তারপরে বাবার সাথে খুব ভালো করে তোমাদের দেখা করিয়ে দিচ্ছি। বাবা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে, বাবাকে একটু আম কেটে দিলাম, ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা আম আমি একটু রান্নাটা বসিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাবো। বাবা নাকি অনেক কিছু এনেছে আমাদের জন্য, তেল গরম হয়ে গিয়েছে তো গরমে, তো সেই জন্য কবিকে বললাম যে আর মাছ মাংস আজকে আর দরকার নেই, আজকে বাবা এতটা দূর থেকে এসছে। দুদিকে দুটো কড়াইতে একেবারে রান্না বান্না বসিয়ে দেবো, একটা হয়ে গিয়ে একটু ভুজিয়ে নিয়েছি, আর মাছগুলো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে পাতলা করে একদম একটু ঝাল বা ঝোল এরকমই হবে। মালাইকারিতে আজকে কিন্তু নারকেলের দুধ হবে না, একদমই মানে কি বলবো ঘরোয়া পদ্ধতিতে এই যে মিল্ক পাউডার দিয়ে কিন্তু আজকে বানাবো। গরুর দুধ চাইলেও গরুর দুধ দিয়ে বানানো যায়, আর সবটাই কিন্তু বাটা মশলা নিয়েছি। তোমাদের দেখলাম যেটা পেঁয়াজ কুড়ে রেখেছি, টমেটো কুড়ে রেখেছি, একটু আদা ঘষে নিয়েছি, রসুন বাটা তো রয়েছে, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে নিই। গরম যা করেছে বলে তো বললাম একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবো, সঙ্গে সঙ্গে গিয়ে দোকান থেকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবো। বাবা একটু কোল্ড ড্রিঙ্ক দিই, একটা কোল্ড ড্রিঙ্ক খেলে তাও একটু শরীরটা শান্তি হবে। আর এখানে দেখো উচ্ছে ভাজা করা হয়ে গিয়েছে, আর উচ্ছে ভাজার উপর একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি, আর সকালের এই ডাল ঢেঁড়স আলু ভাজা রয়েছে, এটাও আমাদের দুপুরে হয়ে যাবে অল্প অল্প করে। চল বাবাকে ঘরে বসতে বলেছি, ঠান্ডা হয়েছে কোনো বাবা, এই না কোল্ড ড্রিঙ্কস। এখন একটু শরীর ঠান্ডা লাগছে, এখন একটু বাবার সাথে মানে বসে কথাও বলা হয়নি, বাবাকে সাথে একটু আম কেটে দিয়েছিলাম, বাবা একটু ফ্রেশ হয়ে নিল, এখন একটু কোল্ড ড্রিঙ্কস খান। বাবা সকালে খেয়েছে বললো, বাবা বললো সকালে মা ভাতটা রান্না করে দিয়েছিল, সকালে খেয়েছে, ওই জন্য সকালে টিফিন আর খেলো না, একেবারে লাঞ্চে একসাথে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। বাবা এইসব জিনিসপত্র নিয়ে এসছে, আগে থেকেই আমার হাতে ধরে দিচ্ছিলাম, বললাম না দাঁড়ান আপনি এত কিছু এনেছেন আমি ভিডিওতেই দেখাই, ঠিক আছে বাবা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে বাবা কি কি এনেছে। মিষ্টি মানে আমাদের মিষ্টি খাওয়ার লোক নিয়ে বাবা এতগুলো মিষ্টি এনেছে, এই এক প্যাকেট, আবার এই এতটা বা এটা একটা অন্যরকম মিষ্টি, তো আর হচ্ছে এই এক প্যাকেট লাড্ডু। বাবা এগুলো তো সব আলাদাই আর, তাহলে আগে ঠাকুরের আমি দেবো, বাবা এনেছে তো ঠাকুরকে আগে দেবো, তাহলে আমি ঠাকুর থেকে আগে তুলে নিই, তুলে এটাকে বলো শরীর হতো ভীষণ ভালোবাসে এটা, যেহেতু এখানে পাওয়া যায় না তাই বাবা কতগুলো এনেছে আমি কাউন্ট করে দেখাচ্ছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশটা পুরো দোকান হয়ে গিয়েছে স্পিডে। তোমরা কারা কারা স্পিড খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা তোমরা বাংলাদেশের বন্ধু রয়েছো তারা তো জানো স্পিড কতটা ভালো হয় খেতে। এটা আবার মিষ্টি, এটাও মিষ্টি,
আচ্ছা দেখি এটা কি রকম। এটা মানে বাড়ি থেকে নিয়ে এসেছে। ও এটা তো এক ধরনের পাটালি, মানে ভূত জাতীয় জিনিস। দেখো তালের পাটালি, অন্যরকম দেখতে। মানে আমাদের এখানে ওই নলেন গুড়ের হয়, তারপর আখের গুড় বা হচ্ছে খেজুরের ওগুলো হয়, এটা হচ্ছে তালের, তালের রস দিয়ে বানানো পাটালি। এটাকে তাহলে বাবা ফ্রিজে রাখলে ভালো হবে না? ভালো হবে, ফ্রিজে রাখলে ভালো হবে। এটা দিয়ে কি আমার পাইপ টাইপ করা যাবে? হ্যাঁ, রান্না করা যাবে। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু আমি জানিও না, বাবা নিজে পছন্দ করেছে। কালারটা খুব সুন্দর হয়েছে, এরকম কালারের নাইটি আমার ছিল না। খুব সুন্দর, একদম নরম কাপড়ের মধ্যে সুন্দর বেগুনি কালার, তার উপর পাতা পাতা এরকম ছাপা রয়েছে। আবার একটা, হ্যাঁ দুটো দুটো। তবে এইটা, হ্যাঁ এটা আমি যেহেতু সবসময় নাইটি পরি, এগুলো আমার কাছে লাগবে। এটাও খুব সুন্দর একটা কালার, দেখো মাল্টি কালার মতো রয়েছে, বেগুনি সবুজ খয়েরি পিঙ্ক সব কালার দিয়ে। দুটো নাইটি খুব সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই জানো। থ্যাংক ইউ বাবা এত সুন্দর গিফট করার জন্য, সত্যি খুব ভালো হয়েছে। গরমে মানে এরকম পাতলা হালকা নাইটির থেকে মানে ভালো কিছু আর হয় না। তোমাদেরকে দেখিয়ে দিলাম বাবা বাংলাদেশের থেকে কি কি নিয়ে এসছে, অনেক জিনিস নিয়ে এসছে। আর স্পেশালি কি কারণে এসছে খুব তাড়াতাড়ি তোমরা ধীরে ধীরে জানতে পারবে, ঠিক আছে। আর বাবার জন্য একটা গিফট আছে যেটা আমরা ঘুরতে গিয়ে নিয়েছিলাম, সেটা তোমরা দেখেছিলে। চলো আমি আলমারি থেকে বের করি, তারপর দেখাচ্ছি বাবাকে। এই দেখো দুটো জিনিস বাবা। প্রথমেই আপনার জন্য হচ্ছে টুপি আর নাক চাপাটি সেট। কালারটা ভালো আছে আপনার এদের জন্য? আমার খুব পছন্দ হয়েছে, একদম ঠান্ডা লাগবে না, মানে মাথাও ঢাকা থাকবে আর নাকও ঢাকা থাকবে। তবে এই প্রচন্ড গরমে এই টুপি দেখালে তোমরা নিশ্চয়ই রাগ করবে। আর মায়ের জন্য কিনেছি এটা, খুব সুন্দর হয়েছে কালারটা। কালারটা ভালো আছে না? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে মায়ের জন্য, একটু দুদিক করে পরে যাবে, মানে এদিকটা হচ্ছে লাইট কালার আর এদিকটা হচ্ছে ডিপ কালার। তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম, বাবা এবার একটু বসুক, রেস্ট নিক, তারপর চান ধান করুক, আমি রান্না বান্না গুলো সব করে নিই, তারপর তোমাদের সঙ্গে দুপুরে খাওয়া দাওয়ার সময় আবার দেখা করছি। দেখো এদিকে কড়াইতেও আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলোকে সব ভেজে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, আজকে আর গরম টরম কিছু দিচ্ছি না, একেবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। যে কোনো বাটা মাছটা না খুব ভালো করে ভাজতে হয়, নাহলে একটা কাঁচাতে গন্ধ লাগে। অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, একেবারে সব বাটাগুলো দিয়ে দেবো। গ্রেট করে রাখা আদা আর টমেটো বাটা খুব ভালোভাবে সব কিছুকে তেলের মধ্যে ভেজে দেবো। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, বাকি মাছগুলোকে ভেজে নেবো। এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর বড়ি বার করে রেখেছি, আজকে বড়ি দিয়ে মাছের ঝোলাবে। মাঝে মধ্যে না বড়ি খেতে বেশ ভালোই লাগে। লঙ্কার গুঁড়োটাও পুড়িয়ে গিয়েছে কৌটোতে, দেখো লঙ্কার গুঁড়োটা ভাজতে হবে। লঙ্কার গুঁড়ো ঢেলে দিলাম লঙ্কার গুঁড়োটা, এবার সব গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিই। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কার গুঁড়ো দেবো। এটা আসলে ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও রয়েছে যেটাতে কালার হয়, সেটাও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আর দেবো জিরের গুঁড়ো। তোমাদের ওখানে কীরকম গরম, আর তোমরা গরমে কীরকম নাজেহাল হচ্ছে অবশ্যই তোমরা জানো। আমরা তো মানে আর পাচ্ছি না এই গরমে, দেখো কনস্ট্যান্টলি ঘাম পড়ে যাচ্ছে। জল দিয়ে কষাচ্ছি যাতে মশলাগুলো একদম পুড়ে না যায়। এবারে অল্প একটু গরম জলের মধ্যে গুঁড়ো দুধটাকে গুলে নেবো। মাইক্রোওভেনে জলটা গরম হতে দিয়েছিলাম যাতে দুধটা খুব ভালো করে আমি গুলতে পারি। এই যে মিল্ক পাউডার, এটাই কিন্তু সহজ একদম উপায়, বুঝলো তো। বাড়িতে যদি মানে গরুর দুধ না থাকে বা নারকেল তো থাকে না সবসময় আমাদের বাড়িতে, তখনকার জন্য এরকম গুঁড়ো দুধ একটু গরম জলের মধ্যে গুলে নেবে, ব্যাস। টেস্টের কিন্তু কোনো হেল্পের হয় না। কষিয়ে দেখো মশলাটাকে কত সুন্দর কালার চলে এসছে, একদম তেল বেরিয়ে গিয়েছে। এবারে দুধটা দিয়ে দেবো, এরপর পরিমাণ মতো আমি জলও দিয়ে দেবো এতে। তারপর লবণ, মিষ্টি একটু তো মিষ্টি মিষ্টি করতেই হবে, মালাইকারি তো একটু মিষ্টি মিষ্টি হয়। দেখো চিনি দিয়ে দিচ্ছি আমি, আজকে না খুবই তাড়াহুড়ো বুঝতেই পারছো। লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো, তারপরে ঝোলটা একদম ফুটে উঠলে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে
শেষে একটুখানি ঘি আর খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস মালাইকারি হয়ে যাবে। আর এটা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল যেরকম হয় ঠিক সেরকমই, যাতে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে একদম। তুলে নিই, চল তাহলে একেবারে রান্নাবান্না করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আজকে বাবাকে নিয়ে চলে এসেছি শশা কাটবো। বাবা দেখেন আমাদের গাছে তো রেগুলার শশা হয়, ভিডিও তো দেখেন বাবা রোজ ভিডিও তো দেখে, আজকে বাবা কাটবে। প্রথমে ওইটা দেখি, ওটা কিন্তু পেকে যাচ্ছে। আর শশাগুলো এত ভালো, আজকে তো একটাও মানে তেতো হয়নি। আর দেখেন তো আর হয়েছে কিনা, এখানে একটা হয়েছে কিন্তু এটা এখনো পাড়ার মতো হয়নি, ছোট রয়েছে মানে সব সবুজ তো বোঝা যায় না মনে হয় না। আর কদিন হতো দিনে তিনটে চারটে করে হতো, এরকম ফুল ফুল হয়ে গেছে, বড় হবে অনেক বড় বড় হয়। পুঁই শাক খাওয়া হয়, কালকে পুঁই শাক খাওয়া হয়েছিল, একদিন কুমড়ো শাকও খেলাম, কুমড়ো শাকও তো খাওয়া যায়, চিকেন মাস্টার দিয়ে কুমড়ো শাকও খাওয়া যায়। আজকে এই শশাটাই কাটা হবে। রান্না বান্না শেষ, এখন ঘরে বসে গিয়েছি, রাজা ভাই এসে গিয়েছে, রাজার সাথে জেঠুর কিন্তু ভীষণ ভাব। আর আমি এটাও গল্প শুনেছি বিয়ের আগে যখন রাজা ছোট ছিল, আপনি যখন চলে যেতেন তখন নাকি কান্না করতো, খুব কান্না করতো। এনে রাজা জেঠু লিচু এনেছে, এখন আমরা সবাই বসে বসে লিচু খাবো। আর এটা হচ্ছে আমাদের কাশ্মীর, মানে বাইরে যা গরম এই ঘরে এসি রয়েছে বলে এটা হচ্ছে কাশ্মীর। আর এখানে বড় একটা পাত্র এনেছি, এর মধ্যে সব লিচুর খোসা খায়, দেখি লিচুটা কিরকম মিষ্টি। মিষ্টি মিষ্টি না রাজা? এখন লিচু টাইম তো, বেশ মিষ্টি। টান টান করে চলে এসেছি পুজো দিতে, ফুল সাজিয়ে নিয়েছি, আর বাবার আনা মিষ্টি আজকে আমি প্রসাদে ভোগে দেবো। দেখো এখানে গোপুসোনাকে লাড্ডু দিয়ে দিচ্ছি, গোপুসোনার পছন্দের লাড্ডু, আর এক ধরনের মিষ্টি ছিল এটা, সন্দেশ টাইপের, তো এটাও দিয়ে দিলাম। আর বাবা এনেছিল মাখা সন্দেশ বা কাঁচাগোল্লা যেটাকে বলে, সব রকম মিষ্টি আমি দেখো থালায় সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মিষ্টি দিলে তো হবে না, গোপু সোনার তো রোজ দুবেলা করে লাগে একটা করে লজেন্স, ছোট্ট মেম্বার বলে কথা তাকে তো লজেন্স দিতেই হবে। এই দেখো সুন্দর একটা লজেন্স আমি দিয়ে দিলাম গোপু সোনাকে। এই দেখেন বাবা আমাদের গোপাল, আপনার আনা মিষ্টি দিয়েছি, খুব সুন্দর হয়েছে। পুজো দিয়ে নিয়েছি, এবার প্রসাদ দিয়ে দেবো। রাজা কোনটা নিবি বল, তোমার যেটা ইচ্ছে সেটা দাও, তুই যেটা পছন্দ হবে তুই সেটা, তুই ছোট তোর আগে ভাল, সবাই নেন না কবির না প্রসাদ নাও, এটা নে সন্দেশটা নে, সন্দেশ। হ্যাঁ রাজা লাড্ডু কেমন, ভালো ভালো ভালো। আজকে ঘরেই খাওয়া দাওয়া করব, আজকে দুপুরের মেনু হচ্ছে সাদা ভাত, উচ্ছে আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, দেখো একদম গায়ে মাখা করেই বানিয়েছি, আলু বড়ি দিয়ে মাছের ঝোল, এখানে ডাল রয়েছে, আর এটা হলো ঢেঁড়স আলু ভাজা, গাছের শশা কেটে নিয়েছি, আর এখানে আম কেটে নিয়েছি। বাবা প্রবীর দুজনে বসে গিয়েছে, আজকে ঘরে বসেই খাওয়া দাওয়া হবে, ইদানিং তো আমরা ঘরে বসেই খাওয়া দাওয়া করছি, বাইরে যা গরম ঘরেই যেন শান্তি মেঝেতে বসে। চলো তাহলে ভাত টাত বেড়ে দিই, ভাত বেড়ে দিয়েছি, উচ্ছে ভাজা দিয়ে খাওয়া শুরু হয়ে গিয়েছে। আজকে পোস্ত দিয়ে উচ্ছে ভাজা কেমন হয়েছে প্রবীর? প্রবীর একদম তেতো খেতে চায় না, দেখো বাবাকে কতটা দিয়েছি আর প্রবীর আবার তুলে দিয়েছে। বাবা ভালো হয়েছে উচ্ছে ভাজা পোস্ত দিয়ে? তো এখন সব খাওয়া দাওয়া করে নিই, পরে জিজ্ঞাসা করবো যে রান্না বান্না কেমন হয়েছে। আর বাবা আজকে গরমে আপনি এত জার্নি করে এসেছেন বলে কোনো মাংস টাংস কিন্তু করলাম না, একদম আজকে হালকা পাতলা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যের চা নিয়ে হাজির হয়ে গিয়েছি, আজকে একদম বানিয়েছি লিকার চা, এই গরমে না দুধ চা আর ভালো লাগে না। আমাদের তিনজনের জন্য কাপের করে নিয়েছি, চাটা ছেঁকে নিচ্ছি, সাথে কিন্তু বিস্কিটও রয়েছে। আমরা না এরকম কাপ আর একটা কিনে নেবো কিংবা এক জোড়া কিনে নেবো, তাহলে একদম সেট হয়ে যাবে, কেমন একটা লাগে না দুটো কাপের সাথে একটা অন্য কাপ, ম্যাচ ম্যাচ হয় না চা আর বিস্কুট। চলো আজকে বারান্দায় বসে আমরা সবাই মিলে চাটা এনজয় করি। বারান্দায় চলে এসেছি বাইরে, তাও একটু হাওয়া দিচ্ছে, দেখে বাবা ঘরের মধ্যে আমার বেশিই গরম। সবাই মিলে এখন বারান্দায় বসে একটু চাটা খাই, ঝড় বৃষ্টি তো কোনো নাম নেই, একটু বৃষ্টি হলে না পৃথিবীটা যেন একটু ঠান্ডা হতো, যা গরম পড়ছে বাংলাদেশেও কি এরকমই গরম, কারণ দূরত্বটা তো খুব বেশি না, মানে এখান থেকে মানে 30-40 কিলো 40 কি 50 কিলোমিটার হবে, তারও বোধ হয় অত হবে তাই না? মানে আমাদের এখানে যখন ঝড় ওঠে তখনও ফোন করে বাবাদেরও ঝড় উঠেছে, একই রকমই থাকে।
চাটা খেয়ে একদম রেডি হয়ে গিয়েছি। তোমরা ভাবো প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় দিয়া কোথায় যায়। আজকে ভীষণই একটা দরকারি কাজ মেটাতে যাব, স্পেশালি কালকের জন্য। তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি, এখন পরছি লিপস্টিক। নতুন যে লিপস্টিকটা কিনেছিলাম সেটাই আজকে একটু পরি ফার্স্ট টাইম। সুন্দর, একদম ন্যাচারাল একটা নিউট কালার, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। সাজুগুজু কিছুই করিনি, একটু লিপস্টিক পরে নিলাম। চলো বেরিয়ে পড়ি, আজকে খোলাপোতায় বাজারে কি করতে যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। প্রথমে চলে এসেছি মিষ্টির দোকানে। এই মিষ্টিগুলো কিন্তু নিচ্ছি না, তবে কালকের জন্য কিভাবে প্যাকিং হবে পার্সেলটা সেটাই আমরা ঠিক করতে গিয়েছিলাম। কালকে এখান থেকে একেবারে অর্ডার অনুযায়ী পার্সেল নিয়ে যাওয়া হবে। আর এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেওয়া হচ্ছে, কি জন্য কি নেওয়া হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই এই দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, একটা 2 লিটার নিলাম আর একটা 1 লিটার নিলাম, দুটো। চলো এবারে বাকি জিনিসগুলো কিনতে হবে। আমাদের বাড়িতে তো খুব বেশি কাঁচের গ্লাসের কালেকশন নেই, তো সেই জন্যই ইউজ অ্যান্ড থ্রো এরকম একটা বড় বান্ডেল কিনে নিচ্ছি। এটাতে করে কোল্ড ড্রিঙ্ক, জল, শরবত সেগুলো সব কিছুই দেওয়া যাবে। আর বুঝতেই পারছি তোমরা সাসপেন্সে রয়েছো, তো এই একটা নিয়ে নিচ্ছি। এই যে প্রিন্টগুলো শুধু আলাদা, আর এগুলো ওরকম 45 টাকা মতো করে বান্ডেল রয়েছে। বাড়ি চলে এসেছি বন্ধুরা, বাড়ি এসে আগে কোল্ড ড্রিঙ্কসগুলোকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই। ছোটবেলায় কত খেতে তুমি? অনেক খেতাম। স্পিড আছে আর টাইগার আছে, এটা আমার খুব ভালো লাগে। কিন্তু আমার একদম ভালো লাগে না। আমার কেমন মনে হয় বলতো, ওই যে ঠান্ডা লাগার যে কাপ সিরাপ গুলো হয় ঠিক ওরকম লাগে, অনেকটা অ্যাপি টাইপের। গরমে চিল লাগছে না, একদম পুরো ফ্রিজে রাখা ছিল। তো দেখলে বন্ধুরা মিষ্টির দোকানে অর্ডার দিয়ে এসেছি, কোল্ড ড্রিঙ্কসটা তো নিয়ে আসলাম, গ্লাস গ্লাসগুলো নিয়ে এসেছি। এত কিছুর প্রিপারেশন কিসের জন্য হচ্ছে সেটা তোমাদেরকে সাসপেন্সে রেখেছি, বুঝতেই পারছি। কেউ যদি গেস করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সাসপেন্সে রাখার একটাই কারণ, তোমাদের সঙ্গে একটা বড় সড়ো সারপ্রাইজ বা গুড নিউজ ডিক্লেয়ার করতে চলবো। কাল থেকে একদম নতুন করে নতুনভাবে সব কিছু শুরু হবে, ভীষণই স্পেশাল হতে চলেছে আগামীকালের ব্লগটা। তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে আগামীকালের ব্লগটা দেখার জন্য। আজকে যারা গেস করে নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানি। আজকে তো একটা ধামাকাদার সারপ্রাইজ তোমাদের দিয়ে দিয়েছি, ব্যাক টু ব্যাক এরকম সারপ্রাইজ দিতেই থাকবো তোমাদের সঙ্গে। তো চলো এবারে ড্রেস ট্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে নাইটি পরে নেই। আজকে আমরা তিনজনে মিলে, মানে আমি, বাবা আর প্রবীর তিনজনে মিলে একটা সুন্দর মুভি দেখবো বা ওয়েব সিরিজ দেখবো, একটা সুন্দর করে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। তারপরে ডিনারে তো রান্নাবান্না সবই রয়েছে দুপুরে, সেগুলোই জাস্ট খাওয়া দাওয়া করে নেবো। এভাবেই আজকে দিনটা তো কাটালাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে, বড় বড়ের মতো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা কালকে স্পেশাল 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 ভেরি স্পেশাল ব্লগের সাথে। টাটা, বাই বাই।